আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিত আপনাদের সবাইকে স্বাগতম। মিষ্টি কার না পছন্দ, আর সেটা যদি হয় ঘরে তৈরি করে তাহলে তো কথাই নেই। আজ তৈরি করে দেখাবো পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। আর কাউকে তৈরি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এটা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির 4 সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে ফেলে দিচ্ছি না, সেটা সহই আমি একটা ব্লেন্ডারের জারে পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। পাউরুটির গুঁড়া বা ব্রেড ক্রাম্বসও বলতে পারেন, তবে এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করা যাবে না, এভাবে পাউরুটিটাকে গুঁড়া করে নিতে হবে। আমি এগুলোকে গুঁড়া করে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে, সম্পূর্ণ পাউরুটির গুঁড়াটাকে ঢেলে নিচ্ছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, কেননা পাউরুটির যে ছোটো গুঁড়াগুলো থাকবে সেগুলো নিচে থেকে খুব দ্রুত পুড়ে যেতে পারে। আমি এগুলোকে অনবরত নেড়ে নেড়ে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাউরুটির গুঁড়াটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে কিন্তু আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন। আমি 1/2 কাপ চিনি থেকে অর্ধেক পরিমাণ চিনি প্যানে ঢেলে নিয়েছি। আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম লোয়ে রেখে এটার ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করা যাবে না, তাহলে চিনিটা ভালোভাবে গলবে না, তবে চিনিটা পুড়ে যাবে। সেজন্য অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমি এটাকে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা গলতে শুরু করেছে আর এটাতে হালকা হালকা কালার আসতে শুরু করেছে। ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ডার্ক করা যাবে না, তাহলে সেটা খেতে তিতা লাগবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারেন। আর চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে এখন এই ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কাঁচা দুধ ইউজ করলে দুধটাকে ভালোভাবে জাল করে পলক তুলে নিতে হবে। আমি চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়ো। আপনারা এখানে চাইলে দুটো এলাচ একটু থেঁতো করেও ইউজ করতে পারেন। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচটাকে আমি একদম লোয়েই রেখেছি। আর যে পাউরুটির গুঁড়াগুলোকে ভেজে নিয়েছিলাম, সম্পূর্ণ পাউরুটির গুঁড়া এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি। আর এটাকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিনির ক্যারামেলটা তৈরি করে নেওয়ার কারণে এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন যে বাকি অর্ধেকটা চিনি রেখে দিয়েছিলাম সেই চিনিটা এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আর চিনি থেকে যেহেতু কিছুটা পানি ছাড়ে এটা আবারও কিছুটা লিকুইডি হয়ে যাবে, তবে চুলার আঁচটাকে একদম লোয়ে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আর আমি প্রথম থেকেই বলেছি চুলার আঁচটাকে কিন্তু একদম লোয়ে রেখে কাজগুলো করে নিতে হবে, তা না হলে যে দুধটা ইউজ করেছি দুধটা খুব দ্রুত শুকিয়ে যাবে, পাউরুটিটা ভালোভাবে সেদ্ধ হবে না, সব কিছু ভালোভাবে মিশবেও না। এখন গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে একসাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি, তবে আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে সেটার ভেতরে পাউরুটির গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে সেটাকে জাল করে শুকিয়ে নিতে হবে। তবে গুঁড়া দুধটা ইউজ করলে এটার টেস্টটাও যেমন অনেক বেশি ভালো আসে আর খুব দ্রুতই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা এখন আস্তে আস্তে প্যানের গা ছাড়তে শুরু করেছে, যেহেতু এটাতে গুঁড়া দুধ এবং লিকুইড দুধ ইউজ করেছি, এটাতে কোনো বাটার বা তেল ইউজ করার প্রয়োজন নেই। চুলার আঁচটাকে লোয়ে রেখে আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে, যে পাত্রে সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে বা যে শেপে আপনারা মিষ্টিটা তৈরি করতে চান সেটাতে ঢেলে নিতে পারেন, চাইলে বরফির মতো করেও কেটে নিতে পারেন। আর আমি বাটিতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, এতে খুব ইজিলি এটা বের হয়ে আসবে। ওপরটা সমান করে নিয়েছি, এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে।
3 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে, আর এটাকে এখন মোল্ড আউট করে নিব, তারপর এটাকে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে পিস করে কেটে নিতে পারেন। আর এটাকে চাইলে কিন্তু মিল্ক কেকও বলা যেতে পারে। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আর যাকে তৈরি করে খাওয়ান না কেন, কেউ বুঝতেই পারবে না যেটা আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। আমি মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এটাকে ডেকোরেট করার জন্য উপরে কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার হয়। আমার আজকের এই সহজ এবং মজার মিষ্টির রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।